ওয়েলকাম টু বাবা লোকনাথ টিউটোরিয়াল হোম আজকে আমরা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন তুলে আলোচনা করব প্রথম প্রশ্ন গতিশীল ভারসাম্য মতবাদের প্রবক্তা হলেন উত্তর অপশান ডি জেটি হ্যাক পরে প্রশ্ন ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদী হল উত্তর অপশন এ অধ্যারোপিত নদী পর প্রশ্ন মূল ভূভাগ ও পুরো বাঁধের মাঝখানে অগভীর জলাভূমিকে বলে উত্তর অপশন সি লেগুন পরে প্রশ্ন মরু ক্ষয়চক্রের ফলে গঠিত অনুচ্চ টিলাকে বলে উত্তর অপশান ইনসেল বার্জ ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলে উত্তর অপশান সি পর্যায়ন মাটির উলম্ব প্রস্তচ্ছেদকে বলে উত্তর অপশান এ পরিলেখ আম্লিক মাটিতে পিএইচের মান হয় উত্তর অপশান বি সাতের কম এবং সাতের বেশি হলে মাটি ক্ষারীয় হবে ঘূর্ণা ঘূর্ণবর্ত এক ধরনের বাউুপ্রবাহ যা হল উত্তর অপশান সি অনিয়মিত জলবায়ু অঞ্চল নির্ণয়ের মূল ভিত্তি হলো উত্তর অপশন বি স্বাভাবিক উদ্ভিদের আকৃতি কোপেনের এ ডাব্লিউ প্রতীক যে জলবায়ুকে চিহ্নিত করে তা হলো উত্তর অপশন সি সাভানা বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর অপশন এ এ জি ট্যান্সলে ভারতের ভূমিকম্প প্রবণ এলাকা হলো উত্তর অপশন সি হিমালয় পার্বত্য অঞ্চল মাটি ছাড়ায় জলসেচ ব্যবস্থার বৈজ্ঞানিক কিংবা আধুনিক পদ্ধতিটি হলো উত্তর অপশন এ হাইড্রোপনিক পদ্ধতি পরে প্রশ্ন ব্রাজিলে স্থানান্তর কৃষিকে বলে উত্তর অপশন সি রোকা পর নেপানগর যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হলো উত্তর অপশন বি কাগজ শিল্প সম পরিবহন ব্যয় রেখাকে বলা হয় উত্তর অপশন এ আইসোটিম তৃতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলা হয় উত্তর অপশন বি পিঙ্ক কালার ওয়ার্কারস বার্নপুর ও কুলটি ইস্পাত কারখানা দুটির অধীনস্থ কোম্পানি হলো উত্তর অপশন বি ইস্কো দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে বস্তি গড়ে ওঠে উত্তর অপশন এ এল ওটি টি আকৃতির পরে প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হল উত্তর অপশান এ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এই সেটের শেষ প্রশ্নটি হলো ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত উত্তর অপশন ডি বেঙ্গালুরু একটি শিলার উদাহরণ হলো উত্তর অপশন ডি ডোলোমাইট গভীর উপকূলে এক জায়গায় দাঁড়িয়ে যে তরঙ্গ নামা করে তাকে বলা হয় উত্তর অপশন এ ক্ল্যাপোটিস নদী নিম্নখয়ের তুলনায় পার্শ্বকের পরিমাণ বেশি হয় উত্তর অপশন বি পরিণত পর্যায়ে জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠার উপযুক্ত ভূগঠন হল উত্তর অপশন ডি অধভঙ্গ হার্ড ফ্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তা হল উত্তর অপশানে এ পর্যলাইজেশন মাটির উলম্ব প্রস্তচ্ছেদকে বলে উত্তর অপশানে এ পরিলেখ মুক্ত জলবাহী স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহী স্তরটিকে বলা হয় উত্তর অপশান ডি পার্সড অ্যাকুইফার হাই জোনার ইন্ডেক্স দেখা যায় উত্তর অপশান বি জেড বাউ অ্যালিনোর প্রভাব সর্বাধিক হয় উত্তর অপশনে এ প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলে বাউচাপের অবস্থান বাউচাপের চালের বিপরীতমুখী অবস্থান ও প্রবাহের দিক পরিবর্তনকে বলে উত্তর অপশন এ এনসো আন্টার্কটিকার উপর ওজন গহরের আয়তন বৃদ্ধি পায় উত্তর অপশন সি বসন্তকালে কোনটি বিপন্ন তালিকাভুক্ত উত্তর অপশন ডি উক্ত সবগটি হল একটি ক্ষুদ্রতম উত্তর অপশন প্রশাসনিক একক মৃতের নগরী বলে পরিচিত উত্তর অপশন ডি নেক্রোপলিস শ্বেদ বিপ্লব যার সঙ্গে যুক্ত তা হল উত্তর অপশন বি দুধ উৎপাদন জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি বা অনিয়ন্ত্রিত হলে যে শ্রেণীর পিরামিড সৃষ্টি হয় তা হলো উত্তর অপশন এ প্রথম এটিএম পরিষেবা যে স্তরের অর্থনৈতিক কাজ উত্তর অপশন সি তৃতীয় নব্বই স্তরের অর্থনৈতিক কার্যাবলী হল উত্তর অপশন ডি গবেষণা কোন সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় উত্তর অপশন সি জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম পরের প্রশ্ন আন্তর্জাতিক ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত উত্তর অপশন ডি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে শেষ প্রশ্ন হিসেবে প্রদত্ত কোনটি ওজন হার্সিল কাঁচামাল উত্তর অপশন ডি চুনাপাথর